এখন দেখবেন গ্রন্থ বিষয়ক অনুষ্ঠান বইপত্র অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলাউদ্দিন আহমেদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা গ্রন্থ শুধু বিনোদন কিংবা সহজভাবে সময় কাটানোর উপকরণ নয় বই হচ্ছে মানব জাতির মানব সভ্যতার চিন্তা চেতনা দার্শনিকতা তথা জীবন এবং সমাজ নির্মাণের সবচেয়ে জরুরি সবচেয়ে শক্তিশালী মাধ্যম মানুষ যেদিন প্রাগৈতিহাসিক কাল থেকে কৃষি সভ্যতায় প্রথম পা রাখে সেদিনই হয়তো বইয়ের নির্মাণ বা গ্রন্থ রচনার কাল শুরু হয়নি কিন্তু আমরা দেখব ঠিক সেই সময়টাতেই আলতামিরার গুহায় মানুষ ততদিনে একে ফেলেছে বন্য হরিণ কিংবা বন্য সারের প্রতিকৃতি আসলে এই প্রতিকৃতি অঙ্কনের মধ্য দিয়েই ভাবা হয় মানুষের শিল্পযাত্রার শুরু তথা সভ্যতার গোড়াপত্তন আরও একটু এগিয়ে গেলে আমরা দেখব মানুষ তথা চিন্তাশীল মানুষ ভাবুক মানুষ সৃজনশীল মানুষের সমস্ত কিছুর আত্মশক্তির বাহন হয়েছে বই এই জন্যই এই শতাব্দীতে এসে নতুন সহস্রাব্দে এসে বইকে মানুষের সবচেয়ে জরুরি সঙ্গী এবং হাতিয়ার ভাবা হচ্ছে কারণ দেখা গেছে কোনো জাতির বইয়ের জগৎটিকে যদি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া যায় তাহলে সে জাতি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় বই নিঃশেষ হয়ে যাওয়া মানে হচ্ছে মূল্যবোধ নিঃশেষ হয়ে যাওয়া এজন্যই বইপত্র থেকে আমরা সময় চেষ্টা করছি সমাজের সব শ্রেণীর মধ্যে সকল শ্রেণীর পাঠকের মধ্যে বইয়ের জনপ্রিয়তাকে বই পড়ার অভ্যাসকে বাড়াতে দর্শকবৃন্দ আর কথা নয় চলুন আমরা আমাদের আজকের বইপত্রে মুসলিম নবজাগরণের ও দেশমাতৃকার স্বাধীনতাকামী কবি ঔপন্যাসিক ও রাজনীতিবিদ ইসমাইল হোসেন সিরাজী আঠারোশো আশি সালে সিরাজগঞ্জে তার জন্ম অর্থের অভাবে উচ্চশিক্ষা অর্জনে ব্যর্থ হলেও নিজ প্রচেষ্টায় সাহিত্য ধর্মনীতি ও সমাজনীতি বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেন তিনি রচনা করেন কবিতা উপন্যাস প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মাঝে রয়েছে কাব্যগ্রন্থ অনলপ্রবাহ উচ্ছ্বাস উদ্বোধন নব উদ্দীপনা উপন্যাস তারাবাই রায় নন্দিনী এবং ভ্রমণ কাহিনী তুরস্ক ভ্রমণ মুসলমানদের অন্ধকার কালে তার কাব্য মুসলিম জাতিকে যেমন অনুপ্রাণিত করেছিল তেমনি দেখিয়েছিল আলোর পথ জাতীয় জাগরণমূলক কাব্য সৃষ্টিতে তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত অনল বক্তা হিসেবে প্রখ্যাত সংগ্রামী এ কবির মৃত্যুবার্ষিকী ছিল গত সতেরোই জুলাই তার স্মৃতি হোক আমাদের জাতীয় ঐক্যের প্রেরণা শক্তি বাংলা কবিতার অন্যতম প্রধান কবি কণ্ঠ কবি আহসান হাবিবের মৃত্যুবার্ষিকী ছিল গত দশ জুলাই সামাজিক বাস্তবতা প্রেম চেতনা ও যুগন্ধর কবি আহসান হাবিব ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ সাহিত্য সম্পাদক তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রাত্রি শেষ ছায়া সারা দুপুর আশায় বসতি মেঘ বলে চৈত্রে যাব দুই হাতে দুই আদিম পাথর বিধিন্ন দর্পণে মুখ ইত্যাদি কবিতা ছাড়াও উপন্যাস গল্প ও মননশীল প্রবন্ধ রচনার ক্ষেত্রে তিনি ছিলেন সিদ্ধহস্ত কবিতা আমাদের জন্য চিরকালের প্রেরণা হয়ে থাকবে পানিপথের তৃতীয় যুদ্ধের উপর ভিত্তি করে রচিত বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য রচনা মহাকাব্য মহাশ্মশানের রচয়িতা মহাকবি কায়কোবাদ আঠারোশো সাতান্ন সালে ঢাকার নবাবগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন কিশোরকাল থেকে লালন করা তার সহজাত কবিত্ব শক্তির প্রথম প্রকাশ ঘটে বিরহ বিলাপ কাব্যে পরবর্তীতে তিনি রচনা করেন কানন শিব মন্দির ধারা মহরম শরীফ শ্মশান ভষ্মের মতো চিরস্মরণীয় কাব্যগ্রন্থ উনিশশো একান্ন সালের একুশে জুলাই মহাকবি কায়কোবাদ মৃত্যুবরণ করেন আমরা পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি মহাকবি কায়কোবাদের অবিস্মরণীয় স্মৃতি বহু ভাষাবিদ সাহিত্য গবেষক বিখ্যাত অনুবাদক জ্ঞানতাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঠারোশো পঁচাশি সালের দশই জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন শৈশব থেকেই ভাষা শিক্ষার প্রতি তিনি উৎসাহী ছিলেন পরবর্তীকালে ভাষা বিষয়ক গবেষণায় তিনি আত্মনিয়োগ করেন বাংলা সাহিত্যের কথা ভাষা ভাষা ও সাহিত্য বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত তার ভাষা বিষয়ক রচনাগুলোর মধ্যে অনন্য সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে তিনি সক্রিয় অবদান রেখে গেছেন উনিশশো সালের তেরোই জুলাই শিক্ষাবিদ ও গবেষক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পরলোক গমন করেন তার দুর্মর স্মৃতি আমাদের সাহিত্য সাধনায় পথ দেখাবে চিরকাল প্রিয় দর্শক শুরু করতে যাচ্ছি বইপত্রের নতুন পর্ব কবিতা ভাবনা সত্তর দশকের চারজন কবি কবিতা বিষয়ে আজ তাদের ভাবনার কথা বলবেন স্টুডিওতে উপস্থিত আছেন কবি আবু করিম কবি মাহবুব হাসান কবি জাহাঙ্গীর ফিরোজ এবং কবি জাফরুল হাসান কবি আবু করিমের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে পল্টনে আবার জনসভা হবে জলের নিচে শুয়ে আছে ছায়া তিলকের মাটি যখন তুমি ঘরে ফিরবে বোন যাত্রা এবং কবিতা সমগ্র কবি মাহবুব হাসানের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে তন্দ্রার কোলেহরিণ তোমার প্রতীক নিসর্গের নুন আমার আকাশ স্বপ্নগুলো বিক্রি হয়ে গেছে নির্জন জানালা তিনি কথক ছিলেন তাজা গ্রেনেড কিংবা দেবা স্বপ্ন এবং মাহবুব হাসানের কবিতা কবি জাহাঙ্গীর ফিরোজের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বদ্ধ মাতাল রোদে যে ছিল প্রাণের জরুরি চাকুরিজীবীদের কোন স্পার্ট আকাশ নেই কবি জাফরুল আহসানের প্রকাশিত কবিতা গ্রন্থের মধ্যে রয়েছে ঝরা পাতা অন্যান্য কবিতা কথা ছিল বলে ছেলে মেঘ ঢেকে দেয় চাঁদের শরীর প্রিয় দর্শক মণ্ডলী এই চারজন কবির সঙ্গে আলোচনায় থাকছেন আবিদ আজাদ ও শাকিল রিয়াজ। বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি বিশ্ব কবিতার অন্যতম প্রধান পুরুষ জীবনানন্দ দাস একবার বলেছিলেন কবিতা অনেক রকম হ্যাঁ কবিতা অনেক রকম সে কালের দিক থেকে হোক যুগের দিক থেকে হোক সৌন্দর্যের দিক থেকে হোক দার্শনিকতার দিক থেকে হোক কবিতা সবসময় অনেক রকম আমরা যদি বাংলা কবিতার হাজার বছরের ইতিহাসের দিকে তাকাই দেখব এই হাজার বছরের ইতিহাসের বিভিন্ন পর্বে বাঁকে মুছরে প্রত্যেক দশকের প্রত্যেক যুগের প্রত্যেক কালের কবিরাই কিছু না কিছু যোগ করেছেন এবং এই যোগ করার মধ্য দিয়ে হাজার বছরের বাংলা কবিতা আজকের পরিণত বাংলা কবিতায় রূপান্তরিত হয়েছে এবং বাংলা কবিতা আমরা অহংকারের সঙ্গে বলতে পারি বিশ্ব কবিতার একটি জরুরি অংশ হয়ে দাঁড়িয়েছে এই প্রেক্ষাপটে বিশ শতকের সত্তর দশকের কবি সত্তর দশকের কবি যারা তারা নিজেদের কবিতাকে শুধু স্বতন্ত্রভাবেই নয় আলাদা মর্যাদার সঙ্গে অলঙ্কৃত করেছেন সে কবিতার সব ক্ষেত্রেই কী ছন্দ বলবো কী দার্শনিকতা বলবো কি সৌন্দর্য তত্ত্ব বলব সব দিক থেকেই সত্তরের কবিরা বাংলা কবিতাকে ঋদ্ধ করেছেন আজ বইপত্রের কবিতা ভাবনা পর্বে আমরা আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি বাংলাদেশের কবিতার সত্তর দশকের চার বিশিষ্ট কবিকে আমার পাশে আছেন কবি আবু করিম আছেন কবি মাহবুব হাসান আছেন কবি জাহাঙ্গীর ফিরোজ আছেন কবি জাফরুল হাসান সত্তর দশকের কবিতা যদি ঋদ্ধতর কবিতা হয়ে থাকে তাহলে স্বীকার করতেই হবে সত্তরের কবিতার পায়ের নিচের মাটির শক্তি অনেক বেশি আসলে কবিতার ইতিহাস হচ্ছে মানুষের সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসের সারাতসার আমি আবু করিমের কাছে শুনতে চাই তিনি তাঁর সঙ্গীর কবিতার সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক পটভূমিকে কিভাবে ব্যাখ্যা করেন ধন্যবাদ আমি দাজাদ আমি মনে করি সত্তর দশকের কবিতা কবি জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এই তিনজন প্রধান কবিকে একটা নতুন জন্ম দিয়েছে জীবন বিশেষ করে জীবনানন্দ দাস সত্তর দশকের আগে তেমনভাবে পঠিত হতেন না আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সত্তরের কবিতা ভাষায় নতুন শব্দ সম্ভার সৃষ্টি করেছে যেমন কিছু কিছু শব্দের কথা আমি বলতে পারি আগ্নেয়াস্ত্র হাইজ্যাক গ্রেনেড অ্যাম্বুস গেরিলা বোমা বুলেট এই জাতীয় শব্দ সত্তরের দশকের আগের কবিতায় ছিল না সত্তর দশকে এসে কবিতা সমসাময়িক বিষয় এবং নিজের স্বদেশকে চিনতে পেরেছে বাংলা কবিতা সত্তর দশকের আগে যা লেখা হতো বিশেষ করে ষাটের পঞ্চাশের কবিতা আপনি দেখবেন যে এমন কবিতা আছে যাকে ইংরেজিতে অনুবাদ করলে পরে এটা কি বাংলাদেশের কবিতা বাংলা ভাষার কবিতা নাকি আয়ারল্যান্ডের নিউজিল্যান্ডের বা অস্ট্রেলিয়ার কবিতা আপনি বুঝতে পারতেন না সত্তর দশকে এসে প্রথম বোঝা গেল যে মাটির কবিতা এটা বাংলা কবিতা তার মাটি থেকেই জন্মগ্রহণ করলো সমসাময়িক সাদেশিকতাকে আত্মস্থ করে নিল কবিতা ধন্যবাদ করিম ভাই আমরা আপনার কাছ থেকে জানলাম সত্তর দশকের কবিতার রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট প্রসঙ্গে আমরা এবার আসবো কবি মাহুব হাসানের কাছে ভাই কবিতা আলোচনার ক্ষেত্রে একটি বেশ প্রবাদতুল্য কথা প্রচলিত কবিতার ইতিহাস টেকনিকের ইতিহাস প্রকরণের ইতিহাস যাকে আমরা কাব্যশৈলী বলতে পারি তো আপনি সত্যুরের একজন প্রতিনিধিত্বশীল কবি এবং এখানে অন্য সবাই সত্যুরের কবি ইভেন আবিদ ভাইও অন্যতম প্রধান কবি আমি আপনার কাছে জানতে চাইব সত্তরের কবিতার প্রকরণগত অর্জনটা কি আসলে কবিতা তো হল জীবনের অংশ যে জীবন আমরা প্রতিদিন যাপন করি যে জীবন আমরা ভোগ করি এবং যে যে জীবন থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি আমার বন্ধু আবু করিম ষাঠের যে কবিতা সম্পর্কে বলেছেন ষাঠের কবিতার জীবন ছিল অনেকটাই ধার করা কৃত্রিম সত্তরের জীবন সে তুলনায় স্বাধীনতার মতোই সুন্দর এবং নান্দনিক হয়ে উঠেছিল তার সমগ্র সৃষ্টিশীলতা নিয়ে যেমন দৃষ্টিভঙ্গির সৃষ্টি মানে দিক থেকে বাংলা কবিতা মাটি স্পর্শী হয়ে গেল মাটি মাটিগন্ধি হয়ে গেল এবং জীবন স্পর্শ হয়ে গেল সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে কবিতা নির্মাণের যে টেকনিক সেটিও পাল্টে গেল টেকনিকের ইতিহাস তো বটেই কবিতায় এবং কবিতার মৌলিক শক্তি বা সের দ্বারা হল ওই টেকনিক বা প্রকরণ যা প্রত্যেকটা কবিতার ভিতরে সের মতো কাজ করে আপনি লক্ষ্য করলে দেখবেন কবিতার শব্দালঙ্কার থেকে উপমা উৎপ্রেক্ষা থেকে চিত্র এবং চিত্রকল্প থেকে সকল সৌন্দর্যই কবিতার ভিতরে আছে এবং এগুলো যদি না থাকে তাহলে সেই কথামালা নিচক বর্ণনা ছাড়া আর কিছুই হবে না বাংলাদেশের বিশেষ করে স্বাধীনতা কালের বাংলা কবিতা যে তরুণরা ঝাঁক বেঁধেও এসেছিল এবং ঝাঁকের মতো এলেও তাদের নতুন চিন্তার বন্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল এই কবিতার ভূমি আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের কবিতায় যেমন নতুন শব্দ এসছে তেমনি নতুন চিত্রকল্প নতুন বিন্যাস যাকে প্রকরণের একটি পদ্ধতি হিসেবে আপনি ধরতে পারেন এসেছে আমরাই প্রথম হয়তো বাংলাদেশের কবিতায় গদ্যছন্দকে নতুন মাত্রায় স্থাপন করতে পেরেছি প্রচলিত মাত্রা সর্বস্ব বা প্রচলিত ছন্দগুলো তো বটেই আমাদের কবিরা সেই সব অসাধারণ চিত্রকল্প নির্মাণ করেছেন যা অতীতের অর্থাৎ আমার পূর্ববর্তী দশকের কবিদের রচনায় সাধারণত মেলে নেই এইগুলো যদি আপনার বিবেচনা করেন দেখবেন বাংলাদেশের স্বাধীনতার মতোই বাংলা কবিতায় সত্তরের কবিতা বিশিষ্ট এবং বর্ণিল হয়ে উঠেছে আমরা কবি মাহবুব হাসানের কাছে সত্তর দশকের কবিতার প্রকরণ বিষয়ে শুনলাম আসলে কবিতা তো শেষমেশ প্রকরণই অলঙ্কারই আমরা কঙ্কালের গায়ে অলঙ্কার চড়িয়ে দিয়ে সৌন্দর্যকে ভোগ করি আবার সুন্দরীর গলায় গলাকে নিরাপরণ রেখে সৌন্দর্য ভোগ করি দুটোই সুন্দর কিন্তু কবিতার ব্যাপারে প্রায় সব বিখ্যাত কবিতার মধ্যে কিংবা কবিরাই বলেছেন চিন্তা এবং ভাবুকতাহীন কবিতা অসার কবিতা আসলে এই কথাটির মধ্য দিয়ে হয়তো বলতে চেষ্টা করেছেন সবাই দার্শনিকতার কথা আমরা এখন আমাদের কালের আমার অন্যতম বিশিষ্ট কবি বন্ধু জাহাঙ্গীর ফিরোজের কাছে শুনব সত্তর দশকের কবিতার দার্শনিকতার দিকটি নিয়ে আমরা মনে করি কবিতার জন্য দার্শনিকতা জরুরি কিন্তু কবিতা শুধু দর্শন নয় কবিতা কি যুক্তিশাস্ত্র না কবিতার যুক্তিশাস্ত্র নয় কিন্তু কবিতা মধ্যে যুক্তিশাস্ত্র থাকে কবিতা কি অলঙ্কার নিয়ে হ্যাঁ শুধু অলঙ্কার নয় কবিতার অলঙ্কার থাকে সব কিছু মিলিয়েই হয় কবিতা কিন্তু তার ভিতরে যে স্রোতটা থাকে যে নদী প্রবাহমান দেখি ঢেউটে ঢেউ দেখা যায় যে ভিতর যে স্রোতটা থাকে সেই স্রোতটা হলো জীবনের স্রোত আর এই স্রোতের যে গতি সে কোন দিকে যাবে কি মোচর খাচ্ছে এই বিষয়টি যখন একটি মাত্রা পায় অন্যদিকে যায় ভাবিয়ে তুলে সেখানে হলো দার্শনিকতা শুরু আমাদের সত্যুরের এসে কবিতায় বাক নেয় সেটা সব অর্থেই সেটা দার্শনিকতার দিক থেকেও সে দার্শনিকতাটা কি আমরা যারা শুরু করি দর্শন কোথা থেকে আসে দর্শন আসে মানুষের জীবন উপলব্ধি থেকে তার আবিষ্কারও আবিষ্কার দার্শনিক দার্শনিকতাকে নাড়া দেয় আমাদের সত্তরের পূর্ববর্তী কবিতায় কবিতা সব জীবনে দর্শন ছাড়া না আমরা প্রথম বলে দিয়েছি আমাদের সত্তরের আগে যে দর্শন দেখেছি খুব নেতিবাচক শুধু নেতিবাচক যে তা নয় ইতিবাচকও আমাদের দিক থেকে শুরু হয়েছে তাই বলে কি একটি কবি সারা যখন ইতিবাচক কবিতা লিখবে না সে সে হতাশা নিয়েও কবিতা লিখতে পারে তো হতাশার তো স্বপ্ন দেখতে পারে এই স্বপ্ন দেখাটা এবং স্বপ্ন দেখানোটা এক ধরনের দার্শনিকতা এবং জীবনের একটা প্রভাবণ দিক এসে মানুষ যখন পরিসমাপ্তিক জীবনের শেষের দিকে আসে এবং পেছনের দিকে ফিরে তাকায় পেছনে অনেক ধোঁয়াশা ধোঁয়াশা দেখা যায় এই যে ধোঁয়াশা দেখা যায় ধোঁয়াশার উপরে যে প্রাপ্তি সে প্রাপ্তিকে তুলে আনার বিষয়টা হলো দার্শনিকতার বিষয় লালন যখন বলে খাঁচার ভিতর অচিন পাখি ভিতর কি অচিন পাখি একটা দার্শনিকতা একটা কথা বলতে চায় আমরা আমাদের শত্রুের কবিরাও এরকম অনেক দার্শনিকতা রয়েছে ওরকম উদাহরণ দিতে পারি কিন্তু উদাহরণ দিচ্ছি না অনেক দার্শনিকতা রয়েছে হতাশার কথা বলে নেই আমরা প্রথমেই বলেছি শত্রু শুরু কোনো কাঁধে কোনো পরাধীনতার জোয়াল ছিল না আমরা সত্তরে যারা কবিতা নির্মাণ করেছি তারা মুক্ত পুরুষ আমাদের আশা ছিল সে আতাশ আশা হয়তো পূরণ হয়নি সেটা হতাশ হয়নি সেখানে স্বপ্নভঙ্গের বেদনা ছিল সে বেদনার ভিতর দিয়ে যে ফুলটি ফুটে ওঠে বেগুনি রঙের যে ফুল সে ফুলটি হলো আমাদের দার্শনিকতা সে দার্শনিকতা বহু রকম হতে পারে আমার মন কেমন করে কেন যেতে চায় আর এখানে যেতে চায় সে দার্শনিকতা মনটা ভাবিয়ে তোলে বলা যেতে পারে ওখানে যেও না ওখানে অন্ধকার ওখানে আলোকিত পথ রয়েছে আলো কী আমরা তো সাধারণ অর্থে জানি আলো আলো মানে আলো তারপর যখন আলো রয়েছে আরো আরো একটা ইঙ্গিত দেয় কি আসছে আলো এই সমস্ত দার্শনিকতা একটা ইঙ্গিত দিয়ে বসে এবং আমরা যখন গ্রহণ করি তখন ছেঁটে ছুটি নিয়ে গ্রহণ করতে হয় যখন আমরা বলি চাঁদের মতন মুক্তি তখন কিন্তু চাঁদের গোল রূপটি আমরা নেই না কেন চাঁদ দেখতে অত সুন্দর নয় গোল কিন্তু আর যে আভাটা সেরকম কবিতা যখন বলি কবিতার এসেন্স থাকে একটা আমরা একটা গৃহ নির্মাণ করলাম সুন্দর তো কাঠ খড় আনলাম কাঠ খড় ছাড়া গৃহ হয় না নিলাম নাম্বার করলাম আরেক ডিজাইন হলো কিন্তু বলছেন খালি খালি যখন ওর ভিতরে মানুষ থাকে তখন কবিতাতে ঘরটায় জীবন্ত হয়ে উঠে কিন্তু কবিতার শরীর নির্মাণ করা কবিতার প্রকরণ দেওয়া সব কিছু দেওয়ার পরে যখন ওই দার্শনিক কটু না থাকে তখন সেটা মনে মৃত এটা খালি বাড়ি সুখ সত্যের কবিতা যেটা আমার বন্ধু আবিদা আজাদ শুরু করেছে আবু করিম বলেছে মাটির থেকে উঠে আসা আগেও এরকম একটা বাজে তো বাজে কথা বলতো অচিন পাখির কথা এখন সেই অচিন পাখির কথা বলা হয় অন্যভাবে আমরা ফিলোসাফাইজ করি সব বিষয়টাকে আমরা অনেকে সাধারণভাবে বলি কি যে ভাত জন্য আর থাকার জন্য বেঁচে থাকার জন্য এটা দার্শনিকতা কখন হয়ে ওঠে যখন আমরা বলি লিভিং বিংস তার রিপ্রোডাকশন করে সে এক্সপান্ড হতে চায় কিভাবে এক্সপান্ড হতে চায় প্রসারিত হতে চায় সেই জন্য এগোনো যখন এমনি দাঁড় করে তখন দার্শনিকতা লাভ করে প্রত্যেকটা কথার ভিতর কথা থাকে তো দার্শনিকতাও একটা বলার একটা একটা চিন্তন প্রক্রিয়া আছে এটা বলা নির্মাণের বিষয় আছে সেই নির্মাণটি আমাদের সত্তরের কবিতায় অত্যন্ত তীক্ষ্ণভাবে এসেছে আসলে দার্শনিকতা কবিতার একটি শর্ত কিন্তু প্রধান শর্ত যেটা আমরা যেটা জানি এবং সবাই বলি ছন্দ ছন্দেই কবিতার মুক্তি কথা বেশ প্রচলিত সবাই বলে তো সত্তরের কবিরা ছন্দ সচেতন ছন্দ নিয়ে নানান নিরীক্ষা করেছেন ভেঙেছেন গড়েছেন আবার অনেককে দেখি ছন্দে তো আমরা এবার আসব কবি জাফুল হাসানের কাছে ভাই আপনি বলবেন কবিতা সত্তরের ছন্দের নানান ব্যবহার সম্পর্কে ছন্দে কবিতার মুক্তি এই মুক্তিটা আপনাদের দর্শক আপনারা কিভাবে ঘটালেন কবিতার ছন্দ আমি মনে করি প্রধান দিক ছন্দকে অস্বীকার করার কোনো পথ আছে বলে আমি আমার মনে হয় না বর্তমানে যারা লিখছেন তারা অনেকে ভাবতে পারেন যে কথাটা সঠিক নয় বা আমার সাথে একাত্ম নাও হতে পারে তা আমার মনে হয় ছন্দটাই অপরিহার্য মাইকেল মধুসূদন দত্তের কথা যদি ধরা যায় যে যেখান থেকে আধুনিক কবিতার শুরু ছন্দের শুরু সেই মাইকেল মধুসূদন দত্তের পরবর্তী পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তারপর বাংলা কবিতার পঞ্চপাণ্ডব পেরিয়ে ছন্দের নানা ঘাত প্রতিঘাত জিঙিয়ে নানা টানে পড়ানোর মধ্যে দিয়ে সত্যি দশের কবিতায় এসে একটা স্থিতিশীল অবস্থায় বসলো কিন্তু মূল কথা হচ্ছে সন্ধ্যের কুটো ভেদ করে সত্যি সত্যের পূর্ববর্তী কবিরা সাত দশের কবিতা আমার মনে হয় একটা স্থবির জায়গায় অবস্থান করে নিয়েছেন কিন্তু মূল পালাবদলটা শুরু হয়েছে সত্তর দশক থেকে এবং সত্যের কবিতায় প্রথম ছন্দনের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দেখি ছন্দের স্বরবৃত্ত হোক মাত্রাবৃত্ত হোক অক্ষরবৃত্ত ছন্দে হোক ছন্দের তার না ছন্দের ছন্দ জালনি ছন্দকে ভাঙা যায় কথাটা আমি মনে করি এবং এটা শুরু হয়েছিল সত্তর দশক কবিদের হাত থেকে এর পিছনে ছিল উনসত্তরের গণ আন্দোলন যদি বলি আমি মুক্তিযুদ্ধের বিশাল পটভূমি যুদ্ধোত্তর মূল্যবোধ মূল্যবোধের অবক্ষয় জীবনের নানা টানা হত্যা ধ্বংস মৃত্যু পাশাপাশি বিজয়ের উল্লাস জীবনকে নতুনভাবে দেখার এক প্রবণ প্রবণতা এবং এই যে স্বাধীনতা পরবর্তীকালে সত্যের কবিদের হাতে আগ্নেয় এসেছে পাশাপাশি এসেছে গোলাপ ফুলের মতো ভালোবাসা এই যে ইস্পাতের সাথে কুশিমের সম্পর্ক কেমন মতো সত্য দশের কবিদের হাতেই পূর্ণতা পেয়েছে বলে আমি মনে করি এখানে কবিতার বন্ধু অব করিম সামাজিক রাজনীতিপাঠক বললেন মাউবাস্তান বললো প্রকরণগত দিক জাহাঙ্গীর ফুরুজ বললো দর্শন তত্ত্ব সবগুলি কবিতা যে আঙ্গেলে আমি দেখি না কেন রোমান্টিজম তো শুরু করে বিভিন্ন বক্ত বিভিন্নভাবে বিভিন্ন ছন্দে কবিতা উঠে এসেছে এই প্রসঙ্গে আমি আমার বন্ধু আবিদাজদের কথা যদি বলি আবিদাজ সারবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত প্রতিটা ছন্দে তার প্রচন্ড দখল রয়েছে আবিদাজ যখন বলেন যখন আমার চিঠে গেল হলুদ বলার গুলমলতার কেয়ারে তখন তুমি বসেছিলে ফুলের মতো একটি সাদা চেয়ারে ডাঙ্গি যখন তার হারায় তার হারায় কবিতা বলেন আধিকশোনা কয়লা এবং ময়লা ছিল গায়ে বাতাস বিনের দাও চলে গো বই ঠাকা পায় দার তোমার দ্বারখানা খানা যে জলের দেহে স্মৃতি এবং বিষ কোন পথে যে যায় মাতৃ কবিতা মাহবুব লিখেছেন কানাডা কত দূর কে জানে কত দূর নুপুর বাজে কেন মনের পর্দায় মেতেছে মনপুর সাত সমুদ্র ওপারে থাকে প্রেম আবু করিম চমৎকার মাতৃ কবিতা লিখেছেন শখাগো আমার তোমার আমল বঙ্কিম গ্রীবা টলমল জল নদীর খোপায় লুকোনো পাথর শখাগো আমার তোমার মুক্ত চুলের ছোটন কদম ফুলের সোদা রেণু মেখে শ্রাবণ গগনে শ্যাম মেঘমালা এই যে মাতৃভিত্তের চমৎকার মিননা সরবৃত্ত মাতৃবৃত্ত অক্ষরবৃত্ত সবগুলি ছন্দের কথা যদি আমি বলি তখন আমি বলবো যে একমাত্র সত্যুদাসী কবিদের হাতেই এটা সম্ভব হয়েছে তাছাড়া দীর্ঘ তিরিশ বছর যাব যারা লেখালেখি করে আসছে আমি সত্যদাশ কবিদের কথাই বলি তারা প্রতিটি কবি যার যার জায়গায় ছন্দ সম্বন্ধে এত বেশি সচেতন এবং নির্ভুল ছন্দের ব্যবহার করেছেন বলেই পরবর্তী পর্যায়ে এদের নিয়ে কথা উঠেছে এরা ছন্দ ভাঙার প্রবণতা দেখিয়েছেন আমার কথা হচ্ছে ছন্দ জানলে পরেই ছন্দ ভাঙা যায় কেউ না জানে ভাঙতে পারবে না তো তাকে জানতে হবে ছন্দ কী জিনিস তাকে বুঝতে হবে তারপরে আমরা ভাঙার কথা দিকে। এবং এই অর্থে সত্যদোশের কবিদের হাতেই যখন ছন্দ পূর্ণতা পেলো গদ্য ছন্দ পেলো একটা নতুন ট্রিটমেন্ট নতুন মাত্রা এবং এখানেই আমার মনে হয় যে সত্যদোশের কবিরা তার যার যার জায়গায় ছন্দ ব্যবহারে যথেষ্ট পারদর্শী এবং পরিপক্ক এবং কবিরাই ছন্দ সচেতন বলে আমি আমার ব্যক্ত করছি বলতে চাই তারাই সচেতন ছন্দ সম্বন্ধে ধন্যবাদ জাফরুল ছন্দ ছাড়া কবিতা হয় না ফার্স্ট বলেছেন যেমন হয় না টেনিস খেলা নেট ছাড়া ছন্দ ছাড়া তেমনি কবিতা হয় না ফ্রস্ট সাহেবের কথা সত্য আবার সত্য নয়ও কারণ কবিতা আর টেনিস এক জিনিস নয় তবু এ কথাও সত্য ছন্দ বরং কবির হাতে বদলে যায় বদলে গিয়ে নতুন ছন্দ হয় বাংলা কবিতার প্রচলিত ছন্দ কবিতাকে কখনো পিছনে টানেনি এটা বাংলা কবিতার সৌভাগ্য আমার কবি বন্ধুরা আবু করি মাহবুব হাসান জাহাঙ্গীর ফিরোজ জাফরুল্লাহ হাসান আমাদের বইপত্রের কবিতা ভাবনা পর্বে এসে তাদের বক্তব্য রেখেছেন সেজন্যে চারজন কবিকে বইপত্রের পক্ষ থেকে ধন্যবাদ বিশ্বের সবচেয়ে সম্মানজনক অ্যাভেন্টিস পুরস্কারে ভূষিত হলেন জীবন্ত কিংবদন্তির পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার সর্বকালের সর্বসেরা ব্রিফ হিস্ট্রি অফ টাইমের সহজ ও সংক্ষিপ্ত সংস্করণ দ্য ইউনিভার্স ইন এ নারসেল বইয়ের জন্য তিনি পুরস্কারে ভূষিত হয়েছেন পুরস্কার হাতে নিয়ে হকিংয়ের সহজ ও সরল স্বীকারোক্তি এতটা সম্মান পাবো তা কোনোদিন ভাবিনি কারণ এই বইটির মূল উৎস এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বেস্ট হিসেবে সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করলেও এর কপালে এখন পর্যন্ত একটি পুরস্কারও জুটে নি তাই এর সংক্ষিপ্ত সংস্করণ থেকে খুব বেশি কিছু আশা না করাটাই ছিল স্বাভাবিক সরল প্রাণ এ মহাবিজ্ঞানী একথা বললেও পাঠক ও বৌদ্ধরা কিন্তু বলেছেন অন্য কথা যেখানে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কঠিন দুর্বোদ্ধ ও অনেকে পড়েই শেষ করতে পারেন না সেখানে এর সংক্ষিপ্ত সংস্করণ দ্য ইউনিভার্স ইন নার্সেল ঠিক তার উল্টো এতে মহাবিশ্ব ব্ল্যাক হোল কোয়ান্টাম তথ্য মহাসংকোচন বিস্ফোরণ কালপ্রবাহ স্ট্রেংথ স্ট্রিংথ থিওরি ও বিশ্বব্রহ্মাণ্ডের অন্যান্য গতি প্রকৃতি সহজ ও বোধগম্য ভাষায় তুলে ধরা হয়েছে এমনকি বিজ্ঞান পাঠা অভ্যস্ত নন এমন পাঠক বইটি পড়ে মুগ্ধ হতে বাধ্য কারণ এতে এমন সব গ্রাফিক্স ও ইলাস্ট্রেশন ব্যবহার করা হয়েছে যা পাঠকের অবচেতন মনে বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণার সৃষ্টি করে গোয়েন্দা কাহিনী লিখে পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছেন তাদের মধ্যে প্রধানতমা হলেন স্যার আর্থার কোনান ডয়েল এক জরিপে দেখা গেছে গোয়েন্দা চরিত্রগুলোর মধ্যে আর্থার কোনান ডয়েলের সৃষ্টি শার্লক হমসের জনপ্রিয়তা সবচেয়ে বেশি দুশো একুশ বি বেকার স্ট্রিট লন্ডনের ঠিকানায় শার্লোক হোমসের নামে এখনও প্রতিদিন প্রচুর চিঠি বাসে শার্লোক হোমস সমিতির পক্ষ থেকে এসব চিঠির উত্তরও দেয়া হয় কোনো উপন্যাসের কাল্পনিক চরিত্রের নামে এত চিঠি আসার নজির বিশ্বে আর নেই আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক বিক্রি হওয়া উপন্যাসের তালিকায় তিনটি বইয়ের নাম অগ্রগণ্য জনপ্রিয়তার দিক থেকে দীর্ঘদিন ধরে এই বই তিনটি পাঠকদের আনুকূল্য লাভ করেছে উনিশশো সালে প্রকাশিত মার্গারেট মিশেলের লেখা গন উইথ দ্য উইন্ড উনিশশো সালে প্রকাশিত হারপার লির লেখা টুকিয়েল এ বার্ড এবং উনিশশো সালে প্রকাশিত জ্যাকুলিন সুসানের লেখা ভ্যালি অব দ্য ডলস বই তিনটি ত্রিশ মিলিয়ন কপিরও বেশি বিক্রি হয়েছে এই তিনজন নারী লেখককে তাই আমেরিকার সবচেয়ে জনপ্রিয় লেখকদের তালিকায় অগ্রগণ্য হিসেবে বলা হয় সেরা সাহিত্য সবসময়ই চলচ্চিত্রের অনুপ্রেরণা জুগিয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসের চলচ্চিত্র রূপ নিয়ে সম্প্রতি আলোচনার ঝড় বয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি শেষের কবিতা উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে শেষের কবিতার অমিত লাবণ্য ও মিত্তিরকে রূপালী পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শেষের কবিতা উপন্যাসের অগণিত পাঠক পাঠিকা প্রিয় বই কথাটা আপেক্ষিক সময় এবং প্রেক্ষিত বিবেচনায় এক একজনের কাছে এক একটি বই প্রিয় হয়ে ওঠে এভাবেই বোদ্ধা পাঠকরাও পেয়ে যান তাদের প্রিয় লেখককে আবার একজন লেখকেরও থাকে প্রিয় লেখক প্রিয় বই একজন লেখকের অনেকগুলো বইয়ের মধ্যে তার লেখা বইগুলোর মধ্যে যে বইটি তার প্রিয় সেটি অবশ্যই তার কাছে একটু আলাদা রকমের আলাদা ভালোবাসার আজকে প্রিয় বই পর্বে তার নিজের প্রিয় বই সম্পর্কে বলবেন এদেশের বিশিষ্ট ঔপন্যাসিক শিশু সাহিত্যিক নাট্যকার শিক্ষাবিদ জুবাইদা গুলশানারা তিনি রেডিও ও টিভির একজন উপস্থাপিকাও জুবাইদা গুলশানারা প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে স্মৃতির সোনালী দিগন্তে বিষাদনগরে যাত্রা ধলপ্রহরের আলো কায়াহীন কারাগার দেওদানবের মালিকানা বাতাসে বারুদ রক্তিনীরুদ্ধ উল্লাস প্রমিত আগুন ছৌপুড়ির দৌড় ঘৃণার জঠরে জন্ম হৃদয়ে বসতি অশ্রু নদীর ওপারে মজার ছড়া ছানাপোনাদের ছড়া কলকাকলির গান নিঝুম দ্বীপের গল্প কথা ঘুম ভাঙানো নদী শিশু তোর খেলার সাথী কি লিখেছ তরবারি তুমি উষা আমি যোদ্ধা অযুত বৎসর ও অন্যান্য প্রিয় দর্শক চলুন দেখি এই গ্রন্থ রাজের মধ্যে লেখিকার প্রিয় বই কোনটি জীবনের অনেক অভিজ্ঞতা নিয়েই তো লেখক লেখক হয়ে ওঠে আর তার নিজের চিন্তা ভাবনা পৃথিবীর দিকে তাকানো যা কিছু লেখক হিসেবে আমরা চাই পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে আমার নিজেরও লেখা সম্পর্কে আপনারা বলতে বলেছেন কত কিছুই না দেখেছি আমরা কত অভিজ্ঞতা নানা বিষয় মানুষ জোন প্রকৃতি ইতিহাস এমন কি প্রত্নতাত্ত্বিক বিষয় বিষয় বৈচিত্র্য নিয়ে লেখাই লেখকের ধর্ম যখন এক একটা কাজ নিয়ে লিখতে বসি তখন মনে হয় নিজের সঙ্গে নিজের মুখোমুখি বসেছি নিজেকে যাচাই করা কার ভালো লাগবে কার ভালো লাগবে না সেটা তখন আর মনে আসে না লেখক হিসেবে মনে হয় আমাকে কাজ করে যেতে হবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমি যা দেখলাম আমার অনুভূতি আমার বলতে ভালো লাগছে আমার পাঠকদের খুবই আন্তরিক প্রতিক্রিয়া আমি পেয়েছি আজকে যে কথাটা আমাদের সামনে এলো সে কথাটা হচ্ছে আমার প্রিয় বই কোনটা আমি তো কাজ অনেকই করলাম প্রায় দু দশকের বেশি হবে ছেলেবেলা থেকে তো ভালো মন্দ কতই লিখেছি কিন্তু সিরিয়াস লেখা একজন পেশাগতভাবে একজন লেখক হিসেবে পেশা হিসেবে যখন নিই তখন তো আর কোনো রকম অবহেলা করা চলে না প্রতিটি বিষয়কে ঝাড়াই মাড়াই করে নিজের মনের আবেগকে দূরে সরিয়ে রেখে আর পাঁচজনের কথা ভাবতে হয় বলতে হয় কাজ করতে হয় জীবনের সঙ্গে সম্পৃক্ত হতে হয় অনেক কিছুই লিখেছি আমি মানুষের জীবন এবং কাহিনি নিয়ে গল্প উপন্যাস তবে এই মুহূর্তে যে কটা বই এই পর্যন্ত আমার লেখা শেষ হয়েছে প্রায় ছাব্বিশ সাতাশটা তার ভিতরে আমার সবচেয়ে প্রিয় বইটি হচ্ছে কি লিখেছ তরবারি তুমি ইংরেজি করলে হয়তো আমি বলবো দ্য ল্যাঙ্গুয়েজ অফ সোর্ড এটি এক কথায় আমি বলতে চাই না যে ঐতিহাসিক উপন্যাস এ হচ্ছে আমাদের দেশের বিশেষ করে আমাদের এই ঢাকা শহরের যে রাজধানী আজ আমাদের গর্বের আশার এবং স্বপ্নের সেই ঢাকার তিনশো বছরের ইতিহাস এটিকে মনে রেখে আমি এই কাজটা শুরু করেছিলাম বছর পাঁচেক ধরে আমি ঢাকার নানা দিক দেখেছি অলিগলিতে গিয়েছি সর্ব রকমের মানুষের সঙ্গে মিশেছি প্রাচীন মানুষদের কাছে গিয়েছি অসংখ্য বইয়ের সাহায্য নিয়েছি যারা গবেষণা করছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং নিজে আমার ক্ষুদ্র প্রয়াসে প্রতিটি দিবারাত্রি আমি ঢাকার তিনশো বছরের ইতিহাসের মধ্যে হেঁটেছি ইতিহাসের হাত ধরে মানুষের কাছে পৌঁছে যে যেতে চেষ্টা করেছি কেন এটা আমার মনে আসলো ছোটবেলা থেকেই আমাদের এই উপমহাদেশের ইতিহাসের ঘটনা যত দেখেছি দুঃখ হয়েছে কষ্ট হয়েছে কখনো কাঁদতেও ইচ্ছে হয়েছে কিন্তু মনে হয়েছে মানুষের চেয়ে রহস্যময় তো কিছু নেই এই পৃথিবীতে সেই মানুষকে আবিষ্কার করতে হলে তো ইতিহাসের কাছেই যেতে হবে জীবনের কাছেই যেতে হবে সেই জন্য আমার এই ক্ষুদ্র চেষ্টা ব্রিটিশ রাজত্ব তার আগে মোগল পাঠান বারংবার এই ক্ষুদ্র দেশে আমাদের এই ছোট্ট শহরে তারা এসেছেন নানা বেশে কখনো বন্ধু কখনো শাসক কখনো বা সাধারণ মানুষের মতো তারা এসে আমাদের জীবনের অংশীদার হয়েছেন কেউ এখানে বিবাহ করেছেন সেই সূত্রে আমাদের বাংলাদেশের মানুষের দিকে যদি তাকাই আমি জানি না আমার পাঠকরা কি ভাববেন আমার কাছে মনে এক অদ্ভুত বিচিত্র জাতি আমরা আমি একটু পড়ি আমার যে বইটায় কাজ করেছি কেন আমি এই বইতে কথা ভেবেছি যে আমাদের দেশে মূল কারণ যেটা খুঁজতে চাই যে এত বৈচিত্র্য কিসে বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি যে আমাদের জাতীয় চরিত্র এক বিচিত্র ঐতিহ্য ধারণ করে আছে মহত্ব এবং ঔদার্য নিচতা এবং হিংস্রতা একই সঙ্গে জনগোষ্ঠীর স্বভাবে স্থান করে নিয়েছে এবং তা করতে গিয়ে দেখেছি শত শত বছর ধরে নানা সভ্যতার আওতায় নানা রক্তের মিশেলে এক বিচিত্র জাতি তৈরি হয়েছে বিচিত্র তাদের রং বিচিত্র ভাষা বিচিত্র তাদের গাত্রবর্ণ এবং কারো চোখ কটা কারো কালো কেউ খুব দীর্ঘকায় কেউ খুব খাটো তাই আমাদের দেশের মানুষকে হয়তো আমি বলতে চেয়েছি এক রামধনু রঙের জাতি আর এই জাতি চরিত্রের সঙ্গে যোগ দিয়েছে ইতিহাসের বিচিত্র বলি। আমি বলবো এখানে আমি যাদের এনেছি হিন্দু সমাজ মুসলমান সমাজ ঊনবিংশ এবং বিংশ শতকের সভ্যতা এবং মানুষের প্রগতি এ শহরকে কেন্দ্র করে কীভাবে বহু বিচিত্র হয়ে উঠেছে কত পরিবর্তন ধর্মে বর্ণে গোত্রে মানসিকতায় শিক্ষায় সব কিছুতেই যে বৈচিত্র আমাকে বারবার তাড়িত করেছে আমি তাদের সঙ্গে বলতে পারি ইতিহাসই আমার এই গ্রন্থের নায়ক এবং তাকে ভালোবেসে আমি মানুষকে ভালোবেসে সবার কাছে যেতে চেয়েছি রহস্য আছে রহস্যভেদ আছে মানুষ আছে এবং তাদের প্রতি আমার ভালোবাসা হিন্দু সমাজের বৈচিত্র্য ভাষাকে আমি আলাদা করে আনতে চেষ্টা করেছি মুসলমান সমাজের বৈচিত্র দুই ধর্মে বর্ণে যে রাখি বন্ধন যে রহস্য তাকে আমি ধরতে চেষ্টা করেছি আর বাকিটা এ তো আমার ভালোবাসার কথা বাকিটা তো আমি চাইবো আমার পাঠকরা পড়ুন জানুন এদের চরিত্রের সঙ্গে তারা একাত্ম হলে বুঝতে পারবেন কেন এই বইকে আমি এত ভালোবেসেছি কারণ এ বই লিখতে গিয়ে আমি যে ভালোবেসেছি এ দেশের সকল বর্ণের ধর্মের এবং সকল ঐতিহ্যেরই মানুষকে অ্যাডভোকেট আব্দুর রশিদ গাজীর গ্রন্থ মহানবী ছন্দকারে কবিতার ভাষায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জীবনী অঙ্কিত হয়েছে এই গ্রন্থে পবিত্র কোরআন হাদিস শরীফ এবং ইসলামী ইতিহাস ভিত্তিক তথ্যের উপর নির্ভর করে লেখা এই নবী জীবনী পাঠকদের মুগ্ধ করবে বইটি বের করেছে গাজী ইন্টারন্যাশনাল মূল্য তিনশো পঞ্চাশ টাকা সব্যসাচী লেখক আব্দুল মানান সৈয়দ একাধারে তিনি কবি গল্পকার ঔপন্যাসিক নাট্যকার শিশু কিশোর সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক অনুবাদক সম্পাদক ও লিটল ম্যাগ আন্দোলনের পুরোধা তবে সবকিছু ছাপিয়ে কবি হিসেবেই তিনি বেশি জনপ্রিয় এবং বিস্ময়করভাবে সফল ষাটের দশকের প্রধান কবি আব্দুল মান্নান সৈয়দ বাংলা কবিতায় এক নতুন রীতির জনক কবিতার মধ্য দিয়ে তিনি কল্পনীয় অকল্পনীয় এক জগৎ সৃষ্টি করে চলেছেন প্রথম কাব্যগ্রন্থ জন্মান্ধ কবিতাগুচ্ছ থেকে শুরু করে সর্বশেষ কাব্যগ্রন্থ পর্যন্ত কাজ পর্যন্ত প্রতিনিয়তই তিনি নতুনত্ব এবং চমক সৃষ্টি করেছেন দীর্ঘ পরিভ্রমণে তাঁর কবিতার বইয়ের সংখ্যা এ পর্যন্ত চোদ্দোটি এই প্রথম চোদ্দটি গ্রন্থ এক মলাটে বন্দি হয়ে বেরুলো কবিতা সমগ্র পাঠক কবিতা সমগ্র পাঠ করে উপলব্ধি করতে পারবেন মান্নান সৈয়দ কীভাবে কবিতার মধ্য দিয়ে জীবন ও জগৎকে স্পর্শ করে করে বাংলা কবিতাকে দিয়েছেন এক অভিনব মুক্তি চার শতাধিক পৃষ্ঠার এই বইটির চমৎকার প্রচ্ছ দেখেছেন শিবনাথ বিশ্বাস মূল্য চারশো টাকা আর বইটি প্রকাশ করেছে শিল্পতরু প্রকাশনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ তথ্যভিত্তিক গ্রন্থ গৌরবোজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক সৈয়দ রেজাউর রহমান বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়েছে একাডেমিক এবং প্রশাসনিক ইতিহাসের পাশাপাশি বিভিন্ন ইনস্টিটিউট হল ছাত্রাবাস বিভিন্ন ভবন এবং ঐতিহাসিক স্থাপনার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে বইটিতে ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ সহ বিবিধ ঐতিহাসিক ঘটনার সঙ্গে এই প্রতিষ্ঠানটির সম্পৃক্ততার ইতিহাস রয়েছে সন্নিবেশিত হয়েছে অনেক মূল্যবান ও দুর্লভ আলোকচিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে রচিত এই আকর গ্রন্থটি প্রকাশ করেছে ময়ূর প্রচ্ছদ নকশা করেছেন সোভান মূল্য দুশো টাকা বাংলাদেশের অন্যতম খ্যাতিময়ী ভাষাতাত্ত্বিক ও বিশিষ্ট কথাশিল্পী বেগম জাহানার উপন্যাস আপন অন্তরালে আমাদের চেনা জগতের নানা বিষয় ও মানুষের অন্তর্জগতের দহনকে অসাধারণ উপন্যাসিকের ভাষা বননে চিত্রায়িত করেছেন চরিত্র চিত্রের দিক থেকে যেমন আছে মুন্সিয়ানা তেমনি রয়েছে সংলাপ ও বর্ণনাভঙ্গিতে চমৎকারিত্ব আমাদের কথা সাহিত্যে এই উপন্যাস এক নতুন অভিজ্ঞতা বইটি বের করেছে এশায়াত পাবলিকেশনস প্রচ্ছ দেখেছেন মাকসুদুর রহমান মূল্য চল্লিশ টাকা সত্তর দশকের বিশিষ্ট কবি নাসির আহমেদের সদ্য প্রকাশিত কবিতার বই অনন্ত রাত্রির সংলাপ ও অন্যান্য প্রেমকথা চৌত্রিশটি কবিতা রয়েছে গ্রন্থটিতে কবিতাগুলোর চরিত্র গ্রন্থের শিরোনামেই স্পষ্ট অর্থাৎ প্রেম কথা সবগুলো কবিতাই প্রেমের অনেক পুরনো কবিতা থেকে শুরু করে সম্প্রতি লেখা কবিতাও স্থান পেয়েছে বইটিতে বলা যেতে পারে এটি কবির বাছাই করা প্রেমের কবিতার সংকলন চিত্রা প্রকাশনী থেকে বের হয়েছে বইটি নকশা করেছেন আজিজ মূল্য টাকা কথাশিল্পী আবু বকর সিদ্দিকের চুয়াল্লিশটি গল্প নিয়ে সম্প্রতি বেরিয়েছে নির্বাচিত গল্প মানুষের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা ভালোবাসা ভালো লাগার খণ্ড খণ্ড তৃপ্তি অতৃপ্তিময়তার আবহকে সহজ ও সুন্দর ভাষায় গাঁথনিবদ্ধ করেছেন তিনি প্রতিটি গল্পে কৌতূহল ও রসবোধের ধারায় প্রবাহিত এই গল্পগুলোতে খুঁজে পাওয়া যাবে প্রেমের এক নীরব বহিঃপ্রকাশ বের করেছে ঝিনুক প্রকাশ প্রচ্ছ দেখেছেন মোবারক হোসেন লিটন মূল্য দুশো টাকা সাদিয়া চৌধুরী পরাগ ও মোহাম্মদ আসাদের সম্পাদনায় বেরিয়েছে প্রাচ্য প্রভা অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ শিরোনামের সংকলন গ্রন্থ গ্রন্থটিতে দেশের বিশিষ্ট লেখকবৃন্দের বাইশটি রচনা স্থান পেয়েছে মরহুম দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফের জীবন কর্ম দর্শন ও সাধনা নিয়ে সারগর্ভ আলোচনা করা হয়েছে রচনাগুলোতে এছাড়া সন্নিবেশিত হয়েছে বেশ কিছু দুর্লভ আলোকচিত্র বইটি বের করেছে ভাইবোন প্রকাশনী প্রচ নকশা করেছেন আবুল কালাম আজাদ মূল্য আশি টাকা তরুণ কথা শিল্পী শাহমিকা আগুনের বৈজ্ঞানিক কল্পকাহিনী বয়স যখন আঠারো পৃথিবীর বিজ্ঞানীর ইতিহাসকে চমকে দেবার মতো একটি আবিষ্কার নিয়ে এই কল্পকাহিনী তৈরি করা হয়েছে একগুচ্ছ পার্ৰপাত্রীর প্রাণবন্ত সরব বিচরণ গ্রন্থটির প্রাণ ভাষা ও বর্ণনাভঙ্গি চমকপ্রদ এবং শ্বাসরুদ্ধকর সায়েন্স ফিকশন পড়ুয়াদের কাছে বইটি ব্যাপকভাবে আদৃত হবে বলে আশা করা যায় বের করেছে চিত্রা প্রকাশনী প্রচ্ছ দেখেছেন আজিজ মূল্য নব্বই টাকা প্রিয় দর্শক গ্রন্থবর্ষ দুই হাজার দুই উদযাপনের অংশ হিসেবে বইপত্রের আগামী পর্বে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন পর্ব বই পড়া দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণ তরুণীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং তাদের পাঠপাশ গঠনের লক্ষ্যে আমরা এই পর্বটি শুরু করব দেশের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য আমরা একটা নির্দিষ্ট বই নির্বাচন করে দিব সে বইটি পাঠ করে তারা তাদের পাঠের ভাবনা বিষয় বলবেন বই পড়া পর্বে প্রিয় দর্শক তাহলে অপেক্ষা করি বইপত্রের আগামী অনুষ্ঠানের জন্য প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বইপত্রর প্রতিযোগিতামূলক আয়োজন লেখালেখা খেলায় আজ আমার সঙ্গে আছেন শান্তা মারিয়া বইপত্রের গত অনুষ্ঠানে আমরা কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নন্দিত নরকের উপর দুইশো শব্দের একটি আলোচনা লিখে পাঠাতে আপনাদের অনুরোধ করেছিলাম সেই প্রেক্ষিতে বেশ কয়েকজন আলোচনা লিখে পাঠিয়েছেন সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ে শ্রেষ্ঠ আলোচনাটি পাঠিয়েছেন ফেন্সি দিল ফেন্সি দিল আফরোজের ঠিকানা শরীফপাড়া মাতওয়াইল ডেমরা ঢাকা দিল আফরোজ আপনাকে অভিনন্দন প্রকাশনা প্রতিষ্ঠান এশিয়া পাবলিকেশনস এর পক্ষ থেকে দেয়া সৌজন্য পুরস্কার অচিরে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব সুপ্রিয় দর্শক শ্রোতা ফেন্সি দিল আফরোজের লেখা রচনাটি এখন আপনাদের সামনে নিবেদন করছেন শান্তা মারিয়া নন্দিত নরকে একটি সংবেদনশীল উপন্যাস হিসেবে পাঠকের কাছে সমাদৃত জনপ্রিয় উপন্যাসী হুমায়ুন আহমেদের এই উপন্যাসটি মধ্যবিত্ত পরিবারের নানা টানা চিত্রকে মুখে ধারণ করে রচিত হয়েছে উপন্যাসে বর্ণিত কাহিনীর প্রতিটি চরিত্রে লেখক একটি সময়কে অত্যন্ত নিপুণ ও নিখুঁতভাবে উপস্থাপন করেছেন আবর্তিত স্ব ক্ষেত্রে প্রধান এবং জীবন্ত হয়ে উঠেছে লেখকের কুশলতায় বাবা মা রুনু মন্টু মাস্টার কাকা নাহার ভাবি শিলা হারুন প্রত্যেকেই এক একটা আলাদা আলাদা কেন্দ্রীয় চরিত্রের ছায়ায় নিজেদেরকে পাঠকের কাছে করে তুলেছে স্বাতন্ত্রিক বৈশিষ্ট্যের প্রতীক হুমায়ুন আহমেদের নন্দিত নরকে তার কথাসাহিত্য জীবনের শুরুর দিগের উপন্যাস হওয়া সত্ত্বেও নন্দিত নরকে উপন্যাসটি একজন পরিণত এবং পরিশীলিত লেখকের পরিণত সৃষ্টির হিসেবে নন্দিত হয়েছে তিনি তার দেখা সেই সময়ের মধ্যবিত্ত জীবনবোধ এবং বিভিন্ন সমস্যার চিত্রকে পরিস্ফুটিত করেছেন তার লেখায় অপ্রকৃতিস্থ চরিত্র রাবিয়ার আর সৌন্দর্যকে এমন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি যা পাঠকের চিন্তাকে ভাবাবেগে আপ্লুত করে তুলতে সাহায্য করে পাশাপাশি রাবেয়ার আর নির্মম পরিণতি একটি পরিবারকে কি পরিমাণ দুঃসহ যন্ত্রণায় দগ্ধ করে মন্টুর ফাঁসির মধ্য দিয়ে তা চিত্রিত হয়েছে সহানুভূতিশীল নাহার ভাবি উপন্যাসে খুব কম বর্ণনায় এসেও দরদি একটি চরিত্রের রূপ লাভ করেছে আর লেখক এই উপন্যাসে রেখেছেন নিজেকে আরশির ভূমিকায় সেই আর্শিতেই প্রতিফলিত হয়েছে থেকে থেকে নন্দিত নরকের করুণ আর আবেগ মিশ্রিত বিষণ্ন মুখাবয়ব হুমায়ুন আহমেদের এই উপন্যাস তার পাঠকের কাছে অসীম ভালো লাগার একটি উপন্যাস লেখকের এখানেই সার্থকতা যে নন্দিত নরকে প্রকাশের প্রায় তিরিশ বছর পরেও সমান পাঠকপ্রিয়তা অর্জন করে চলেছে যা এক বিরল ঘটনা কথাসাহিত্যিক হিসেবে হুমায়ুন আহমেদের এই উজ্জ্বলতা আরও বিপুলভাবে প্রমাণিত হয়েছে তার পরবর্তী প্রতিটি লেখায় শব্দে বইপত্র শেষ হতে যাচ্ছে আমাদের আয়োজন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তা লিখে জানাবেন আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাও আমাদের জানাবেন আপনাদের পরামর্শ আপনাদের ভালো লাগা এবং আপনাদের মন্দ লাগাকেও পুঁজি করে নিয়ে আমরা চাই আমাদের বইপত্রকে সময়, আপনাদের প্রয়োজনীয় করে তুলতে আপনাদের ভালো লাগার বিষয় করে তুলতে তবে সবার আগে আমরা সবাই মিলে আসুন আমরা একটি বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই বইকে আমরা সঙ্গী করে নেব বই হবে আমাদের সবার নিত্য সঙ্গী আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে